আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, বর্তমান সময় দাঁড়িয়ে আমরা কিন্তু সবাই কম বেশি টিকটক করে থাকি। তো দেখা যাচ্ছে অনেকে অনেক কষ্ট করে টিকটক ভিডিও করে, তো অনেকদিন ধরে অনেকগুলো ভিডিও আপলোড করতেছে, কিন্তু তার ভিডিওগুলো একটাও ফরেনে যায় না, অর্থাৎ একটাও ভাইরাল হয় না। তো ভিডিও কিন্তু ভাইরাল না হলে নিজের মধ্যে কষ্ট লাগে যে আমি এত কষ্টে ভিডিও করতেছি কিন্তু আমার ভিডিও কেন ফরেন পেয়ে যাচ্ছে না এবং ভাইরাল হচ্ছে না। তো গাইস, সত্যি বলতে টিকটক বা যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে, আপনি যদি সেই নিয়মগুলি অবলম্বন করতে পারেন তো তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বহুগুণে বেড়ে যায়। তো গাইস, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে চারটি ট্রিক্স বলে দিব। তো আপনি যদি এই চারটি ট্রিক্স অবলম্বন করতে পারেন তো ডেফিনেটলি আপনার ভিডিওগুলো টিকটকের ফলোতে যাবে এবং ভাইরাল হওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে। তো গাইস, আমরা কথা বাড়াবো না, আমাদের মূল ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো গাইস, এখন আমরা চলে যাব আমাদের স্টেপ নাম্বার ওয়ানে। তো বন্ধুরা, আপনারা তো অবশ্যই দেখেছেন টিকটকের মধ্যে কিছুদিন পর পর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সেটা হতে পারে কোনো নাটকের ক্লিপ, অথবা কোনো মিউজিক ভিডিওর মিউজিক, অথবা কোনো ক্যাপকার টেম্পলেট, অথবা টিকটকের কোনো ইফেক্ট। তো এগুলো কিন্তু টিকটকের মধ্যে প্রতিনিয়ত ভাইরাল হয়, যেটা ভাইরাল হয় আবার তিন চার দিন পর দেখা যাচ্ছে আর একটা ভাইরাল হয়ে গেছে। তো যেটা ভাইরাল হয় আপনি যদি সেই ভিডিওটা সাথে সাথে করতে পারেন, অর্থাৎ দু একদিনের মধ্যে করতে পারেন, তো তখন কিন্তু আপনার ভিডিওগুলো ফরিওতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তো দেখা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে নেম ডিজাইন ভিডিওটা আছে, তো এটা কিন্তু টিকটকে খুব চলতেছে, এবং শুধু টিকটক না, টিকটক ফেসবুক এবং ইউটিউবে খুব চলতেছে। আমি একটি ভিডিও বানিয়েছি, এর আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন। তো গাইজ, মোট কথা টিকটকে যে ভাইরাল ভিডিওগুলো আছে, অর্থাৎ যে মিউজিকগুলো আছে, আপনাদেরকে এই মিউজিকের সাথে ভিডিও বানাতে হবে, তো তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ফরিওতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি যদি এই জিনিসটা ফলো করতে পারেন তো ডেফিনেটলি আপনি উপকার পাবেন। তো এখন আমরা কথা বলছি আমাদের স্টেপ নাম্বার টু নিয়ে। সো বন্ধুরা, আমরা যারা টিকটকের মধ্যে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলি, তো তখন কিন্তু আমাদের সেই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ নর্মাল একটি অ্যাকাউন্ট থাকে। তো আমরা যদি সেই অ্যাকাউন্টটাকে একটু সুন্দর করে কাস্টমাইজ করি এবং আমাদের যে ভিডিওর ধরনটা আমরা যদি সেই অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিই, তো তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং তারা ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো তার ফলে কী হবে, আমাদের ভিডিওটা ফরে পেয়ে চলে যাবে এবং ভাইরাল হওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে। তো এই জন্য আমাদের অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কাজটা আপনি কীভাবে করবেন। আমি চলে আসছি সরাসরি টিকটকের মধ্যে। তো এখন আমরা আমাদের প্রোফাইল চলে আসতেছি। তো গাইস, এখন আমরা কর্নার থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। তো গাইস, আমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট নেওয়ার অপশন আছে, আমরা এখান থেকে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন এখানে সুইপ টু বিজনেস অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। তো তাহলে কী হবে, আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এখন কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমরা এখন এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। তো আমি এখান থেকে এখানে ক্লিক করে দিচ্ছি সুইপ টু বিজনেস অ্যাকাউন্ট। তো গাইস, এখানে কিছু ধাপ অতিক্রম করতে হবে, আমরা এখান থেকে নেক্সটটা ক্লিক করব, আমরা এখান থেকে আবারও নেক্সটটা ক্লিক করব, আবারও নেক্সটটা ক্লিক করতেছি, আবারও নেক্সটটা ক্লিক করতেছি। তো গাইস, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এইগুলো বেসিক্যালি ক্যাটাগরি, যে আমরা কোন ধরনের ভিডিও করতে চাই, তো আমাদের কিন্তু সে ধরনের অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠানো হবে এবং তারা কিন্তু ফুল ভিডিও ওয়াচ করবে এবং তার কারণে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বহুগুণে বেড়ে যায়। তো গাইস, টিকটকের মধ্যে যেহেতু বিনোদন চলে, তো সবাই কিন্তু টিকটকের মধ্যে বিনোদন টাইপের ভিডিও বানায় এবং মানুষের কিন্তু একটু বিনোদন পাওয়ার জন্য টিকটকের মধ্যে আসে। তো এখন আমরা এখান থেকে এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দিব। তো এখানে দেখতেছি এই যে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের একটা অপশন আছে, আমরা এটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে নিচে চলে আসবো, এখান থেকে আমরা নেক্সটটা ক্লিক করে দিব। তো এখানে বলতেছে একটা ইমেল অ্যাড্রেস দিতে, তো আমি একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব, ক্রিয়েট নাও আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইস, তাহলে কী হবে, আমাদের অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে
এবং আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং আমাদের ভিডিওগুলো ফর ইউ পেজে যাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। তো গাইজ, এখন আমরা কথা বলতেছি আমাদের স্টেপ নাম্বার 3 নিয়ে। তো গাইজ, 3 নম্বর যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে আপলোড। আমরা কিন্তু অনেকেই টিকটকের মধ্যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারি না। তো গাইজ, আমি যে এই ভিডিওটা এই যে ইউটিউবে আপলোড করছি আপনারা দেখতে পারতেছেন, তো এই ভিডিওটা কিন্তু আপলোড করার জন্য আমার প্রায় 15-20 মিনিট এবং আধা ঘন্টা লেগে যায়। তো আধা ঘন্টা কিন্তু আপলোড করার জন্য না, আধা ঘন্টা লেগে যায় আমার সঠিকভাবে ট্যাগ, সঠিকভাবে টাইটেল, সঠিকভাবে ডেসক্রিপশন এগুলো লিখতে লিখতে আমার আধা ঘন্টা চলে যায়। তো টিকটকের মধ্যেও কিন্তু এভাবে আপনি যদি সুন্দর করে সব কিছু মেনটেন করতে পারেন, তো তাহলে কিন্তু আপনার ভিডিও একটু পারফেক্টভাবে আপলোড হবে এবং সঠিক অডিয়েন্সের কাছে যাবে এবং ভাইরাল হওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে। তো আমি দেখিয়ে দিতে আপনি কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি টিকটকটা ওপেন করে নিচ্ছি। তো টিকটকের মধ্যে যেহেতু সাউন্ডের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, আমরা এখান থেকে এই কর্নার থেকে সাউন্ডে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ইউজ দিস সাউন্ড এখানে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ, আমি একটা ভিডিও করে নিচ্ছি। তো আপনি চাইলে যে কোনো ফিল্টার অ্যাড করতে পারেন। তো আমার স্টুডিওর মধ্যে এমনিই অনেক লাইট আছে, আমি কোনো ফিল্টার অ্যাড করতেছি না, কিন্তু আপনারা চাইলে অবশ্যই যে কোনো ফিল্টার ইফেক্ট অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি। তো এতটুকু করে নিলাম। তো এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো গাইজ, আমাদের ভিডিওটা রেকর্ড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে কিছু ফিল্টার মডেল অ্যাড করতে পারি, তো আপনারা অবশ্যই করে নেবেন। আমরা এখান থেকে নেক্সটটা ক্লিক করে দিব। তো গাইজ, এখানে আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। এখন আমরা এখান থেকে টাইটেলে ক্লিক করে দিব। তো এখানে আমাদের সুন্দর করে একটা টাইটেল লিখে দিতে হবে যে আপনি কোন বিষয়ে কী করতেছেন। এখানে আপনি সুন্দর করে টাইটেল লিখে দিবেন। তো আমি এত কিছু লিখতেছি না, আমি নামটা লিখে দিচ্ছি, আপনি অবশ্যই লিখে দিবেন। তো আমি দেখানোর জন্য আমার নামটা লিখে দিচ্ছি, আমার নামটা লিখে দিলাম, আরিয়ান মাহমুদ। তো এখন আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তো টিকটক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু হ্যাশট্যাগের মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, আমাদের এখানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এই যে হ্যাশট্যাগ আছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি কিছু হ্যাশট্যাগ রাখছি, তো আপনি এখান থেকে অবশ্যই লিখে দিবেন, যেরকম ফর ইউ, তো ফর ইউটা ট্যাগ আছে, এরপরে আবার ফর ইউ পেজ, এরপরে ভাইরাল, এরকম কিছু দিয়ে দিবেন। যদি আপনি ফানি ভিডিও করেন অবশ্যই ফানি ভিডিও লিখে দিবেন, যদি আপনি এডুকেশনাল ভিডিও করেন অবশ্যই এডুকেশনাল দিয়ে দেবেন, যদি আপনি টেকনোলজির ভিডিও করেন অবশ্যই টেকনোলজি দিয়ে দেবেন, এই ধরনের কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো গাইজ, তারপর আসতেছে মেনশন বাটন। তো আপনি আপনার ফ্রেন্ড বা আপনার যারা রিলেটিভ আছে তাদেরকে আপনি অবশ্যই মেনশন করতে পারেন। তো আমি একটি মেনশন করে দেখাচ্ছি। এখানে মেনশনে ক্লিক করে দিলে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের আইডি এখানে চলে আসবে, আপনি তাদেরকে ফলো করেছেন। তো আমি আমার একটি ফ্রেন্ডের আইডি দিয়ে দিচ্ছি। এরপর আছে ভিডিও, আপনার যে ভিডিওগুলো আছে বা অন্য কারো ভিডিও আপনি কিন্তু এখানে অ্যাড করতে দিতে পারেন। তো এই যে অপশনটা আছে আপনি এখান থেকে করতে পারেন। তো এখন আছে ট্যাগ পিপল, তো আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারেন। তো আমি এই জিনিসটা কখনো করি না, তো ট্যাগ করলে মানুষ বিরক্ত বোধ করে, তো এটা না করলেও হবে, আপনি এটা না করতেও পারেন, তো আপনি চাইলেও করতেও পারেন। তো তার নিচে আছে লোকেশন, আপনি যদি লোকেশন সেট করে দেন তাহলে কি হবে, আপনার যে লোকেশনটা আছে সেই লোকেশনের মধ্যে আগে ভিডিওটা শো করা হবে। তো তারা যদি ভিডিওটা দেখে ভালো করে, লাইক কমেন্ট করে, তাহলে কি হবে, এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে পাঠানো হবে। তো এই জন্য অবশ্যই লোকেশন কিন্তু অনেক বড় একটি ভূমিকা রাখে। আমি এখান থেকে আমার লোকেশন দিয়ে দিচ্ছি, খুলনা দিয়ে দিলাম আমার লোকেশনটা, আমার বাসা খুলনাতে। তো এখন আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। তো এখান থেকে আমরা যদি পোস্ট অপশনে ক্লিক করি, তো এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে। তো গাইজ, যেহেতু ভিডিওটা ভালো করে করতে পারিনি, তো এটা কিন্তু আমি আপলোড করতে পারতেছি না, তো এটা আমি আপলোড করতেছি না, আপনারা অবশ্যই হবে আপলোড করে দিবেন। তো গাইজ, এখন আমরা কথা বলবো আমাদের স্টেপ নাম্বার 4 নিয়ে। তো বন্ধুরা, আমরা 4 নম্বরে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে টাইম মেনটেন। তো আমরা অনেকেই আছি টিকটকের মধ্যে যখন তখন ভিডিও আপলোড করে দিই, মাসে একটা, সপ্তাহ মাথায় একটা, যখন তখন 15 দিন পর পর একটা, এরকম করলে কিন্তু হবে না। তো আপনি যদি ফেসবুক, ইউটিউব বা টিকটক যে কোনো প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন, তো আপনি কিন্তু খুব দ্রুত এবং খুব সহজে গ্রো করতে পারেন। তো গাইজ, টিকটকে কিন্তু তার ব্যতিক্রম না। তো আপনার এখানে নিয়ম মেনে রেগুলারই ভিডিও মেক করতে হবে, অর্থাৎ রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি দিনে 3টা ভিডিও আপলোড করতে পারেন, তো তাহলে খুব ভালো হয়। যেহেতু শর্ট ভিডিও 10-12 সেকেন্ড ভিডিও, তো দিনে 3টা ভিডিও আপলোড করতে পারলে খুবই ভালো হয়। আর যদি তা না পারেন, দিনে অন্তত 1টা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা হবে কোয়ালিটিফুল ভিডিও, যে ভিডিওটা দর্শক দেখে আপনাকে পছন্দ করবে এবং আপনার অ্যাকাউন্টটা ফলো করে রাখবে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন
একটু কোয়ালিটিফুল ভিডিও করার জন্য এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার জন্য এবং চেষ্টা করবেন প্রতিদিন সন্ধ্যার সময় একটা ভিডিও আপলোড করার জন্য। তো মানুষ কিন্তু সারাদিন কাজকাম করার পর সন্ধ্যার সময় একটু বেশি অনলাইনে থাকে, তো এই টাইমে কিন্তু ভিডিও বেশি ভাইরাল হয়। তো সন্ধ্যার সময় আমি দেখেছি যে কোনো প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব এবং কি টিকটকেও সন্ধ্যার সময় একটু বেশি পরিমাণ ভিউস হয়। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু সন্ধ্যার সময় ভিডিও আপলোড করার জন্য এবং একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য। তো গাইজ, আমি যে বিষয়গুলো বললাম তো আপনি যদি এগুলো প্রপারলি মেনটেন করতে পারেন তো ডেফিনেটলি আপনি অনেক উপকার পাবেন এবং আপনার ভিডিওগুলো ফর ইউজ আর সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। তো গাইজ, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।